মামলার বাদী পুলিশ। আসামির তালিকায় নাম আছে কয়েক বছর আগে মারা যাওয়া ব্যক্তি এবং বিদেশে পাড়ি জমানো প্রবাসীরও। স্বজন ও স্থানীয়দের মনে প্রশ্ন, মৃত ব্যক্তি কিভাবে পুলিশের উপর ইট পাটকেল ছুড়ল, কিভাবেই বা প্রবাসীরা ছুটে আসলো মিছিলে। পুলিশের এমন ভূমিকার পর আসামিরা দাবি করছেন, যারা রাজনীতির সঙ্গে জড়িত নয় তাদেরও মামলায় জড়ানো হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইটপাটকেল ছুড়েছে মৃত ব্যক্তি, আবার পাঁচ বছর আগে বিদেশে পাড়ি জমানো ব্যক্তি অংশ নিয়েছেন জামায়াত ইসলামী সহ বিরোধী দলের মিছিলে। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বৃহস্পতিবার রাতে মিছিল করে জামায়াত ইসলামী বাংলাদেশ। মিছিলের পর বিএনপি ও জামায়াত ইসলামীর ২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে। জানা গেছে, মামলার এজাহারের ১১ নম্বর আসামি লোকমান হোসেন মারা যান ২০১৭ সালের ৪ আগস্ট। এ মামলায় ৬ নম্বর আসামি করা হয় জায়েদ আহমেদকে, তিনি পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। এছাড়াও বুরহানউদ্দিন নামের একজন ২ বছর থেকে আরব আমিরাতে অবস্থান করছেন, মামলায় তাকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। এমন আরেক আসামি নাইমউদ্দিন ২ বছর আগে চলে যান ইউরোপে, তাকেও পুলিশের করা ওই মামলায় ২৪ নম্বর আসামি করা হয়েছে। পুলিশ মামলায় উল্লেখ করে, জামায়াত শিবির ও বিএনপির কর্মীরা জনসাধারণের যান চলাচল বন্ধ ও নাশকতামূলক কর্মকাণ্ড করতে উত্তেজিত হয়ে রাস্তায় মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। মৃত ও প্রবাসীদের নামে নাশকতার মামলা করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আসামিদের আত্মীয় স্বজনরা মনে করছেন, এই ধরনের মামলা পুলিশের ভূমিকার দিকে আঙুল তুলে। ৬ বছর ২ মাস আগে মারা গেছে, আর এখন আবার ২০২৩ সালের অক্টোবর মাসও আবার খবরস্থান থেকে আইয়া কেমনে মিছিল আর মিটিং করলো, আর কেমনে গিয়ে রাজনীতি জড়িত হইলো। আজকে ৭ বছর হয়ে গেছে, আমার ভাই প্রবাসী আছে সৌদি আরব, জুলিত ফরশুদ্দিন মিটিং হয়েছে, ইয়ে কেটা মিছিল হইছে, এই মিছিল আমার ভাইয়ের কেমনে হারাইলাম কিন্তু বুঝলাম না। মৃত ব্যক্তি কিংবা প্রবাসী কেন মামলার আসামি, এমন প্রশ্নের খুব একটা সদুত্তর দিতে পারেননি জুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের তথ্য মতে মামলার আসামি করায় এমনটা হয়েছে, তদন্ত করে সংশোধন করা হবে। আমরা তো মনে করি যে ঘটনার সময় যারা অ্যারেস্ট হয়েছে তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে হয়তো আপনার তার হয়তো কারিসপন্সি থাকতে পারে মামলার ঘটনা ভিন্নভাবে প্রভাবিত করার জন্য, আমি সেই নামটা বলছি। তবে আমরা তদন্ত করতেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি কর্তৃপক্ষ গ্রহণ করব। প্রশাসনের কাছে প্রশ্ন রেখে আসামিদের আত্মীয় স্বজনরা বলছেন, কবর থেকে উঠে আসা মানুষ কিভাবে মিছিলে অংশ নেয়? মৃত ব্যক্তির নামে যদি মামলা হয় তাহলে যারা জীবিত আছেন তাদের অবস্থা ভাবুন। এছাড়াও যারা রাজনীতির সঙ্গে জড়িত নয় তাদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ তাদের। সুরজ আহমেদ, কালবেলা।